বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে বাংলাদেশে আন্দোলনরত শাহবাগ স্কয়ারের সামনে একাত্মতা প্রকাশ করে যুক্তরাজ্যের কভেন্ট্রিতে 3 মিনিট নীরবতা পালন করেছে কভেন্ট্রির প্রবাসী বাঙালিরা। আমাদের কমিটির প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান জানান, মঙ্গলবার সকাল 10টায় কভেন্ট্রির বাংলাদেশ সেন্টার প্রাঙ্গণে তারা নীরবে দাঁড়িয়ে যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে একাত্মতা প্রকাশ করেন। এ সময় তাদের সাথে কমিটি আওয়ামী লীগের কয়েকজন নেতৃবৃন্দ যোগদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টারের চেয়ার মতসিম আলী শীত মিয়া, প্রবীণ কমিটি নেতা মোহাম্মদ রিয়াজ মিয়া, মোকদ্দেস আলী, অনুরুদ্দিন জাহিদ, রুহুল আমিন, কাউন্সিলর মায়া আলী প্রমুখ। উপস্থিত নেতৃবৃন্দ এ সময় অবিলম্বে যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির রায় প্রদান এবং তা বাস্তবায়নের জোর দাবি জানান। শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের সমর্থনে সভা করেছে লিডস বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়ন। বিস্তারিত থাকছে আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়ার রিপোর্টে। যে কিশোর কোনোদিন রাজপথে নামেনি, যে তরুণ কোনোদিন মিছিল করেনি, যে যুবক কোনোদিন স্লোগান দেয়নি, তারাই আজ রাজপথে মিছিল স্লোগানের অগ্রভাগে। তারা মুষ্টিবদ্ধ হাত তুলে সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলছে জয় বাংলা। তারা দাবি জানাচ্ছে কোনো অবস্থাতেই যেন প্রকৃত মানবতা বিরোধীরা রেহাই না পায়। স্বপ্ন দেখছে নতুন এক বাংলাদেশের, যেখানে রাজাকার থাকবে না কোনো সাম্প্রদায়িকতা। শাহবাগ আন্দোলনের সমর্থনে গত সোমবার দুপুরে লিডস বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন এক সমাবেশের আয়োজন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ছাড়াও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে তাদের মত প্রকাশ করেন। আমরা তাই শাহবাগের স্কোয়ারের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা সর্বোচ্চ বিচার দাবি করছি যুদ্ধাপরাধীদের। আমরা যারা একাত্তর দেখিনি, পরবর্তী প্রজন্ম, তাদের জন্য 2013 দেখার সুযোগ এলো এবং আমরা চাচ্ছি যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি। আমরা সংহতি প্রকাশ করছি এই শাহবাগের জনজাগরণ মঞ্চের সাথে। আমরা শাহবাগের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা চাই একটা সুন্দর দেশ হবে, রাজাকার মুক্ত। ব্রিটিশ গভর্নমেন্টের প্রতি আমাদের আবেদন থাকবে, এই দেশে যারা যুদ্ধাপরাধী আছে, যারা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের ওয়ার ক্রিমিনাল, তাদেরকে অনতিবিলম্বে এক্সট্রাডাইট করতে হবে। আমরা শাহবাগ চত্বরের নতুন প্রজন্মকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। শাহবাগের পক্ষে দেশে বিদেশে আন্দোলনকারীরা মনে করেন রাজনীতিবিদরা যা করতে পারেনি শাহবাগ আন্দোলনের মাধ্যমে দেশের তরুণ সমাজ তাই করতে পেরেছে। শাহবাগ আন্দোলন প্রকৃতই অন্তহীন, এর শুরু আছে কিন্তু শেষ নেই, এবং যদি আগামী কোনো সরকার এর বিপরীতে অবস্থান নেয় তাতেও খুব একটা পিছিয়ে যাবে না এই আন্দোলন, কারণ এর কেন্দ্রটি এখন বৃত্তের বাইরে। লিডস বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কসাই মোল্লা খ্যাত কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করে ফাঁসির দাবিতে সভা করেছে ওলহাম আওয়ামী লীগ প্রজন্ম একাত্তর। ওলহামের স্থানীয় শহীদ মিনারে প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। আমাদের ওলহাম প্রতিনিধি মদুদ আহমেদ জানান, খুন, হত্যা ও ধর্ষণের দায়ে অভিযুক্ত কাদের মোল্লা সহ সকল যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন ওলহামের প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ কাঁচা মিয়া, ওলহাম আওয়ামী লীগের সহসভাপতি হান্নান মিয়া, সাংগঠনিক সম্পাদক দিলার হোসেন, আওয়ামী লীগ নেতা শাহ ইলিয়াস, মুদ্রিস আলী, প্রজন্ম একাত্তরের আহ্বায়ক ফারুক আহমেদ, নুরুল ইসলাম সোহাগ প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কাদের মোল্লার রায়ে অসন্তুষ্ট প্রকাশ করে অবিলম্বে ফাঁসির রায় প্রদানের দাবি জানান। এছাড়া অপরাপর অভিযুক্তদেরও বিচারের দাবি জানান। নিউপোর্ট যুবলীগের উদ্যোগে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত কাদের মোল্লা সহ সকল রাজাকারদের ফাঁসির দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। নিউপোর্ট যুবলীগ সভাপতি সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং নিউপোর্ট যুবলীগ সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা ফখরুল ইসলামের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউপোর্ট আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মনসুর আহমেদ মুকিস। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শাহ মোহাম্মদ শফিক আদির, আব্দুল কালাম মুমিন, প্রজন্ম একাত্তর নিউপোর্টের সভাপতি বেলায়েত হোসেন খান, আব্দুর রৌফ, আনহার মিয়া, রুহুল আমিন, সিতাব আলী,
জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড 1971 এর যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ মকসুদ সহ আরো অনেকে। আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহাল, বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সভা করেছে স্পেন বিএনপি। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান, 11 ফেব্রুয়ারি স্পেনের বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলরুমে আয়োজিত এক প্রতিবাদ সভায় তারা এ অভিযোগ করেন। স্পেন বিএনপির সভাপতি ও সর্ব ইউরোপিয়ান বিএনপির অন্যতম সমন্বয়ক খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পঙ্কি ও তালাত মাহমুদ উজ্জ্বলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্পেন বিএনপির সহসভাপতি নূর হোসেন পাটোয়ারি, ডক্টর দুলাল আহমেদ, মিজানুর রহমান বিপ্লব, যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, শরীফ জামান মনির, স্পেন যুবদলের সভাপতি শাখওয়াত উল্লাহ, স্পেন জাসাসের সভাপতি ইবনে আল মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আরিফ সরকার প্রমুখ। মিলানের গান্ধী স্বদেশ বিদেশ পত্রিকার পাঠক ফোরাম এবং শিকড় সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভা থেকে তারা শাহবাগের প্রজন্ম চত্বরের সাথে একাত্মতা প্রকাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিলান প্রতিনিধি নাজমুল আহসান শামীম। 9 ফেব্রুয়ারি শনিবার মিলানের গান্ধী রেস্টুরেন্টে স্বদেশ বিদেশ পত্রিকার পাঠক ফোরাম মিলান এবং শিকড় সাংস্কৃতিক সংগঠন মিলান ইতালির উদ্যোগে শাহবাগের প্রতিবাদী জনতার সাথে একাত্ম প্রকাশ করে কাদের মোল্লা সহ 71-এর সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শিকড় সাংস্কৃতিক সংগঠন মিলানের সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কাউসার হাওলাদারের পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাদাত হোসেন সভাপতি, জাহাঙ্গীর মৃধা সাধারণ সম্পাদক মিলান আওয়ামী লীগ, সেলিনা আক্তার ব্যুরো প্রধান স্বদেশ বিদেশ পত্রিকা, তুহিন মাহমুদ সাধারণ সম্পাদক, ফারজানা নিতু দপ্তর সম্পাদক শিকড় সাংস্কৃতিক সংগঠন মিলান, শহীদ সন্তান ও বিশিষ্ট সাংবাদিক নাজমুল হাসান শামীম, আব্দুল খালেক রিন্টু সহসভাপতি স্বদেশ বিদেশ পাঠক ফোরাম প্রমুখ। যারা বাংলাদেশে পাকিস্তান বানানের পায়তারা করেছিল সেই আলবদ রাজাকার আজও বাংলাদেশ থেকে নিস্তার হয়নি। শাহবাগের যে সমাবেশ, 71-এর প্রজন্মের যে চত্বর, প্রজন্মে 71-এর সকল প্রতিবাদী ভাই বোনদের সাথে আমরা একসাথে আমরা সেই সমাবেশের সাথে গণজাগরণে আমরা গর্জে উঠব। রাজাকারদের আল শামসের আজকের এই বিচার দাবি জামাত ইসলাম বাংলাদেশ ও এর অঙ্গ সংগঠন এ বিচার বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত, কিন্তু আজ কোটি বাঙালি এ বিচারের দাবিতে রাস্তায় নেমে এসেছে। শাহবাগের লাখো জনতার প্রতিবাদী কণ্ঠ দেশের প্রতিটি অঞ্চল ও দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসের কোটি বাংলাদেশির কণ্ঠে ধ্বনিত হচ্ছে, রাজাকারদের ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই। নাজমুল আহসান শামীম, চ্যানেল আই, মিলান, ইতালি। বাংলাদেশের আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের রায়ের বিরোধিতা করে সভা করেছে গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস নামক একটি সংগঠন। ইতালির রাজধানী রোমে এক সমাবেশে থেকে তারা এ রায়ের বিরোধিতা করেন। আমাদের রোম প্রতিনিধি হাবিবুর রহমান চুন্নু জানান, গতকাল ইতালির রাজধানী রোমের বাংলা টাউন খ্যাত তারপিনাতরায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জাহিদ হোসাইন, সংগঠনের সভাপতি মাহমুদ আহমেদ নাইম এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সংগঠন মোশাররফ হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মশির রহমান মিন্টু, শরীফুল ইসলাম, কাজী মুজাহিদুল ইসলাম খোদেম, রুহুল আমিন প্রমুখ। পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে ব্রাডফোর্ডের শিপলি ইসলামিক এবং এডুকেশন সেন্টার জামে মসজিদে এক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। ব্রাডফোর্ডের শিপলি ইসলামিক অ্যান্ড এডুকেশন সেন্টার জামে মসজিদের উদ্যোগে গত 10 ফেব্রুয়ারি রবিবার পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অল্ডহাম, কিতলি ও ব্রাডফোর্ডের উলামায়ে কেরামগণ, কমিউনিটি ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণের উপস্থিতি ছিল উক্ত মাহফিলে। মৌলানা হাফিজ হেলাল আহমদের পবিত্র কোরআন তেলাওয়াত ও হাজী আব্দুল মালিকের পরিচালনায় শুরু হয় ওয়াজ মাহফিল। এতে সভাপতিত্ব করেন মৌলানা ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা আব্দুল হক। এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন। বক্তাগণ তাদের বক্তব্যে
সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আইন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ অনুসরণ করলে দুনিয়া ও আখেরাতের অশেষ মঙ্গল সাধিত হবে এবং নতুন প্রজন্মের শিশু কিশোরদের ইসলামী শিক্ষার প্রতি আগ্রহী করার আহ্বান জানান। অবশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে স্পেনের সান্তা কলোমায় মিলাদ মাহফিল ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল শুহান জানান, 10 ফেব্রুয়ারি স্পেনের সান্তা কলোমায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ ওয়াজ অনুষ্ঠিত হয়। বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন সান্তা কলোমা বাদালোনা আয়োজিত এই মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা নবপ্রজন্মকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের অনুরোধ জানান। সংগঠনের সভাপতি হুমায়ুন বক্ত চৌধুরীর সভাপতিত্বে এবং মইনুল ইসলাম ও এনাথ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, গিয়াসুদ্দিন, নাজমুল ইসলাম, বাকি মিয়া, হাবিবুল্লাহ আনিস, নজরুল ইসলাম, আব্দুল হেকিম প্রমুখ। সভা শেষে শিশু কিশোরদের নিয়ে কেরাত নাতে রসুল ইসলামী জ্ঞানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শেষে মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। অর্থনৈতিক মন্দার শিকার হয়ে এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল বার্কলেস ব্যাংক। যুদ্ধ অপরাধীদের বিচারে সঠিক সংবাদ প্রদানের দাবিতে বিবিসির কার্যালয়ের সামনে বিক্ষোভ সহস্রাধিক বাঙালি। গেট দ্য ট্রেনিং, গেট দ্য স্কিল অ্যান্ড গেট দ্য জব স্লোগান নিয়ে যাত্রা শুরু করলো হ্যান্ডস ট্রেনিং সেন্টার। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।